নমস্কার, আমি ইন্দালি রয়। আজকে আমার নিবেদন কবি সুকান্ত আচার্যের লেখা কবিতা পতাকার পাঁচ রং। বলো তো দেখি, পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটো। শিক্ষক রেগে বলেন হেঁকে, বোঝাও কি করে পাঁচটি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া, মাঝখানে সাদা, নীল আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে। অবুঝ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছো দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো পাঁচটি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজ যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম, তাদের অমর প্রাণ। হয়েছি স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছি কি তার খবর? নমস্কার।